শেষের পর্দায় আপনাদের সকলকে আরো একবার স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি অভিনন্দন, নজর রাখবো এখনকার খবরে। আলপিনের মাথায় মা দুর্গার মুখমণ্ডল তৈরি করে তাক লাগিয়ে দিলেন এক গৃহবধূ। দুর্গাপূজার দোর গড়ায়, বাঙালির এক বছরের অপেক্ষা প্রায় শেষের মুখে। পুজো আসার আগেই আনন্দে আমরা বাঙালিরা কত কিছুই না করি। সেই রকমই বাঁকুড়ার এক প্রতিভাবান গৃহবধূ একটি ক্ষুদ্র আলপিনের মাথায় মা দুর্গার মুখমণ্ডল তৈরি করেছেন। জানা গেছে, বাঁকুড়া জেলার বাঁকুড়া সদরের কেন্দুয়াডিহির ভকতপাড়ার বাসিন্দা অর্পিতা সরকার একজন গৃহবধূ। সংসারের হাজার কাজের চাপের মধ্যেও তার প্যাশন অবসর সময় শিল্পচর্চা করা। বাজারে যে শিল্পদ্রব্যগুলি পাওয়া যায় সেগুলির মূল্য বেশ আকাশ ছোঁয়া, তাই নিজের স্বল্প সময়ে স্বল্প সংশোধন নিয়ে অব্যবহৃত ফেলে দেওয়া বিভিন্ন বস্তু নিয়ে শিল্পচর্চা করে থাকেন অর্পিতা সরকার। একটি সরু আলপিনের মাথার দৈর্ঘ্য 1 সেন্টিমিটারের 10 ভাগের 1 ভাগ। ওইটুকু জায়গার মধ্যে খালি চোখে কি অপূর্ব সুন্দর মা দুর্গার মুখমণ্ডল এঁকেছেন অর্পিতা। সামান্য একটি রং এবং টিব্যাগের সাদা ফিল্টার কাগজ দিয়েই তৈরি এই অনন্য সৃষ্টি। দুই সন্তানের মা অর্পিতার ছোট থেকে ইচ্ছে ছিল শিল্পচর্চা করার, বাণিজ্যিকভাবে নয়, শুধুমাত্র ভালো লাগা থেকেই নিজের অবসর সময় শিল্পচর্চা করেন তিনি। প্রায় 3 মাস আগে রমা কলাইয়ের ওপর জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা অঙ্কন করে তাক লাগিয়ে দিয়েছিল বাঁকুড়া জেলায়। পুজো আসার আগে সেই জন্য এই ক্ষুদ্র প্রয়াস সময় লেগেছে মাত্র 15 মিনিট। এই 15 মিনিটে খালি চোখে একটি ফেলে দেওয়া আলপিনের আগায় স্থান পেয়েছে মা দুর্গার মুখ। ভাবতে অবাক লাগলেও সত্যি, যতক্ষণ না নিজের চোখে দেখবেন বিশ্বাস করতে পারবেন না এই শিল্প। বাঁকুড়া জেলার শিল্পচর্চা মানুষের রন্ধে রন্ধে। বাঁকুড়ার পাঁচমুড়ার টেরাকোটা থেকে বিনকাঠ ডোকরা শিল্প, বাঁকুড়ার সাধারণ মানুষের মধ্যে বাসা বেঁধেছে শিল্পী সত্তা। এদের মধ্যে অন্যতম হলেন বাঁকুড়ার অর্পিতা সরকার। এরপর তিনি কি তৈরি করেন সেটা দেখতে মুখিয়ে রয়েছেন তার পরিবার, পরিজন এবং পরিচিতরা। আবার জানিয়ে রাখবো যে আলপিনের মাথায় মা দুর্গার মুখমণ্ডল তৈরি করে তাক লাগিয়ে দিলেন এক গৃহবধূ। দুর্গাপূজা দোর গড়ায়, বাঙালির এক বছরের অপেক্ষা প্রায় শেষের মুখে। পুজো আসার আগে আনন্দে আমরা বাঙালিরা কত কিছুই না করি। সেই রকম বাঁকুড়ার এক প্রতিভাবান গৃহবধূ একটি ক্ষুদ্র আলপিনের মাথায় মা দুর্গার মুখমণ্ডল তৈরি করেছেন। জানা গেছে, বাঁকুড়া জেলার বাঁকুড়া সদরের কেন্দুয়াডিহির ভকতপাড়ার বাসিন্দা অর্পিতা সরকার একজন গৃহবধূ। সংসারের হাজার কাজের চাপের মধ্যেও তার প্যাশন অবসর সময়ে শিল্পচর্চা করা। বাজারে যে শিল্পদ্রব্যগুলি পাওয়া যায় সেগুলির মূল্য বেশ আকাশ ছোঁয়া, তাই নিজের স্বল্প সময়ে স্বল্প সংশোধন নিয়ে অব্যবহৃত ফেলে দেওয়া বিভিন্ন বস্তু নিয়ে শিল্পচর্চা করে থাকেন অর্পিতা সরকার। একটি সরু আলপিনের মাথায় দৈর্ঘ্য 1 সেন্টিমিটারে 10 ভাগের 1 ভাগ, ওইটুকু জায়গার মধ্যেই খালি চোখে কি অপূর্ব সুন্দর মা দুর্গার মুখমণ্ডল এঁকেছেন অর্পিতা। সামান্য একটু রং এবং একটি টিব্যাগের সাদা ফিল্টার কাগজ দিয়েই তৈরি করেছে এই অনন্য সৃষ্টি। আমরা শুনবো অর্পিতার মুখ থেকে তিনি কিভাবে কি করেছেন। কদিন পরে মা আসছেন, যেন প্রতি বছরই দুর্গাপূজার আগে একটা চেষ্টা থাকে, মানে দুর্গাপূজা নিয়ে কিছু একটা বানানো। আচ্ছা, সেই জন্য বানিয়েছেন। হ্যাঁ, এটা আলপিনের মাথায় রং ব্যবহার করে, আর গ্রিন টি যে ফিল্টার, গ্রিন টি ব্যাগের যে ফিল্টার পেপারটা হয় ওটা দিয়ে। তো ফেলে দেওয়া জিনিস দিয়ে কেন বানান আপনি বিশেষত? ফেলে দেওয়া জিনিস বলতে, ফেলে দেওয়া জিনিসটাকে মানে কিভাবে কাজে লাগানো যায়, ফেলে দেওয়া জিনিসটাকে ব্যবহার করে কিভাবে নতুন নতুন শিল্প বা অন্য ধরনের যে কোনো জিনিস তৈরি করা যায় সেটা চেষ্টা করি। আলপিনের মাথায় মা দুর্গা, এটা আঁকতে আপনার কতক্ষণ সময় লেগেছে? মোটামুটি 15 মিনিট। মাত্র 15 মিনিটেই হয়ে গেছে? হ্যাঁ। আর এটা কি খালি চোখে এঁকেছেন? হ্যাঁ, একদম খালি, আমি খালি চোখেই করি, আতস্কাচ ব্যবহার করি। আপনি ওটা কি বানিয়েছেন? আমি ওটা একটা আলপিনের মাথায় দুর্গা প্রতিমা শুধু মুখটা বানিয়েছি। আচ্ছা, কি কি ব্যবহার করা হয়েছে? রং ব্যবহার করেছি, আর গ্রিন টি যে টি ব্যাগের যে কাগজটা হয় টিস্যু পেপারটা সেটা কেটে ওটা যে ডাকের কাজটা ওটা করেছি। আচ্ছা, এটা বানাতে কতদিন সময় লেগেছে আপনার? এটা বানাতে কয়েক ঘন্টা লেগেছে। কয়েক ঘন্টার মধ্যেই বানিয়ে ফেলেছেন? কয়েক ঘন্টাও ঠিকঠাক নয়, কিছুক্ষণ সময় লেগেছে। আচ্ছা, তো আপনি কি এগুলো বানাতে অভ্যস্ত, মানে আগে এরকম বানিয়েছেন কিছু জিনিস? হ্যাঁ, আগেও এইসব অনেক কিছুই বানিয়েছি। আচ্ছা,
আগে কি কি বানিয়েছে? আগে আগে এরকম শুধু মুখমণ্ডল বানায়নি, আগে পুরো দুর্গা প্রতিমা মানে পুরো কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সবকিছু সহ নানা রকম জিনিস দিয়ে বানিয়েছি। আচ্ছা, এই যে ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে আপনি জিনিস বানান, মা দুর্গা বানান, এই কোনো বিশেষ কারণ রয়েছে কি? কারণ বলতে ফেলে দেওয়া জিনিস বলতে যেগুলো কাজে লাগে না সেগুলোকে কিভাবে কাজে লাগানো যায় বা সেসব জিনিসকে কাজে লাগিয়ে কোনো নতুন ধরনের কোনো জিনিস তৈরি বা প্রতিমা এইসব ধরনের জিনিস তৈরি করতে ভালো লাগে। ভালো লাগে। আপনি কি কোনো কাজ করেন? না, আমি হাউসওয়াইফ। হাউসওয়াইফ, তো আপনি এইগুলো নিয়ে এগিয়ে যাওয়ার কি ইচ্ছা আছে কোনোদিন? হ্যাঁ, অবশ্যই এইসব জিনিসকে নিয়ে এগিয়ে যেতে আমার ইচ্ছে আছে। মানে এইসব জিনিস নিয়ে মানে যত কি বলবো মানে এক্সিবিশন টেক্সিবিশন বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বা এইসব জিনিস যেখানে চাহিদা বেশি বা যেখানে মানে মানুষ এইসব নিয়ে আর কি এইসবের প্রতি আগ্রহ আছে কিছু না কিছু বানাই। এবারে এটা মনে হলো করি মানে হঠাৎ করে মনে হলো পুজো আসছে বলে। হ্যাঁ, পুজো আসছে। আরেকটা করার চিন্তা ভাবনা আছে, তবে এখনো শুরু করে হয়ে উঠতে পারিনি। ছেলেদের পরীক্ষা ছিল চলছিল, সেই কারণে টেরাকোটার বানাবো, মিনিয়েচারের মধ্যেই বানাবো। আচ্ছা, মিনিয়েচার বলতে কত ছোট হবে সেটা? সেটা মোটামুটি হাফ সেন্টিমিটার। আপনার নাম? অর্পিতা সরকার। এই সেই অর্পিতা, যে একজন গৃহবধূ সাথে দুই সন্তানের মা। তার হাতের এই নিখুঁত শিল্পচর্চা দেখে কিন্তু সবাই পুরো তাকিয়েছিল, অর্থাৎ সবাইকে তাক লাগিয়ে দিয়েছে সে। দুই সন্তানের মা অর্পিতা, ছোট থেকেই ইচ্ছে ছিল শিল্পচর্চা করার, বাণিজ্যিকভাবে নয়, শুধুমাত্র ভালো লাগা থেকেই নিজের অবসর সময় শিল্পচর্চা করেন তিনি। প্রায় তিন মাস আগে রুমা কলাইয়ের ওপর জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা অঙ্কন করে তাক লাগিয়ে দিয়েছিলেন বাঁকুড়া জেলায়। পুজো আসার আগেই সেজন্য এই ক্ষুদ্র প্রয়াস, সময় লেগেছে মাত্র 15 মিনিট। এই 15 মিনিটে খালি চোখে একটি ফেলে দেওয়া আলপিনের আগায় স্থান পেয়েছে মা দুর্গার মুখ। ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি, যতক্ষণ না নিজের চোখে দেখবেন তো বিশ্বাসই করতে পারবেন না। বাঁকুড়া জেলার শিল্পচর্চা মানুষের রন্ধে রন্ধে। বাঁকুড়ার পাঁচমুড়া টেরাকোটা থেকে বিকনার ডোকরা শিল্প, বাঁকুড়ার সাধারণ মানুষের মধ্যে বাসা বেঁধেছে শিল্পী সত্তা। এদের মধ্যে অন্যতম হলেন বাঁকুড়ার অর্পিতা। এরপর তিনি কি তৈরি করেন সেটা দেখতে কিন্তু মুখে রয়েছে তার পরিবার পরিজন এবং সকলে। আরও একবার জানিয়ে রাখবো যে আলপিনের মধ্যে মা দুর্গার মুখমণ্ডল তৈরি করে তাক লাগিয়ে দিলেন এক গৃহবধূ। দুর্গা পুজো একেবারেই দোরগড়ায়, বাঙালির এক বছরের অপেক্ষা প্রায় শেষ। পুজো আসার আগে আনন্দে আমরা বাঙালিরা কত কিছুই না করি, সেই রকমই বাঁকুড়ার এক প্রতিভাবান গৃহবধূ একটি ক্ষুদ্র আলপিনের মাথায় মা দুর্গার মুখমণ্ডল তৈরি করেছেন। আমরা কিন্তু সেই ছবি দেখাচ্ছি সরাসরি খবরের 24-এর পর্দায়, যে কতটা নিখুঁতভাবে সে এক ফেলে দেওয়া আলপিনের মাথায় এত সুন্দর করে একটি মা দুর্গার মুখমণ্ডল তৈরি করেছেন। জানা গেছে বাঁকুড়া জেলার বাঁকুড়া সদরের কেন্দুয়াডিহির ভগতপাড়ার বাসিন্দা এই অর্পিতা সরকার, তিনি একজন গৃহবধূ। সংসারের হাজার কাজের চাপের মধ্যেও তার প্যাশন অবসর সময়ে শিল্পচর্চা করা। বাজারে যে শিল্পদ্রব্যগুলি পাওয়া যায় সেগুলির মূল্য বেশ আকাশ ছোঁয়া, তাই নিজের স্বল্প সময়ে স্বল্প সংসাধন নিয়েই অব্যবহৃত ফেলে দেওয়া বিভিন্ন বস্তু নিয়ে শিল্পচর্চা করে থাকেন এই অর্পিতা সরকার। একটি সরু আলপিনের মাথার দৈর্ঘ্য 1 সেন্টিমিটারের 10 ভাগের 1 ভাগ, ওইটুকু জায়গার মধ্যে খালি চোখে কি অপূর্ব সুন্দর মা দুর্গার মুখমণ্ডল এঁকেছেন অর্পিতা। সামান্য একটু রং এবং টিব্যাগের সাদা ফিল্টার কাগজ দিয়ে তৈরি করেছেন তিনি এই অনন্য সৃষ্টি। এভাবেই সমস্ত খবরের আপডেট সবার আগে পেতে